হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গ্রুপ ইন পার্টনারশিপ উইথ আন একাডাডেমি আজকে হচ্ছে ফোর্থ ডিসেম্বর এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো অবশ্যই সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের বারোটি প্রশ্ন থাকছে প্রত্যেক দিনের মতোই তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত মন দিয়ে প্রত্যেকটা কোশ্চেন দেখো কোশ্চেনগুলো তোমাদের সমস্ত পরীক্ষা ডাব্লিউপি এক্সাইজ পিএসসি এসএসসি রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এবং তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে দেওয়া বেলাইকনটা অন করো তারপরে অল নোটিফিকেশান অন করো তাহলে আমাদের প্রত্যেক দিন তিনটা করে ক্লাস হচ্ছে সেই ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং তোমরা তোমাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি আন অ্যাপটা তোমরা অবশ্যই ইনস্টল করো এবং ফ্রি ক্লাসগুলো দেখার জন্য আমাদের এই গাইডেন্সগুলো কোডটা ব্যবহার করো আন অ্যাকাডেমি হচ্ছে ভারতের বৃহত্তম লার্নিং প্ল্যাটফর্ম তো তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার বাড়িতে বসে প্রিপারেশান নিতে যাও তাহলে অবশ্যই আন অ্যাকাডেমি অ্যাপ ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপটা তোমরা প্রথমে ইনস্টল করো ইনস্টল করার পর তোমরা দেখবে তোমাদের ফ্রি ক্লাসগুলো দেখার জন্য তোমাদের একটা কোড চাইবে সেই ইনভাইট এটা হচ্ছে আনলক কোড সেই আনলক কোডে ক্যাপিটাল লেটারে লিখবে গাইডেন্স গুরু তাহলে তোমরা সমস্ত ক্লাসগুলো ফ্রিতে দেখতে পারবে ঠিক আছে তো অবশ্যই এক্ষুনি ইনস্টল করো এবং সমস্ত ক্লাসগুলো একেবারে বিনামূল্যে ফ্রিতে দেখো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক আজকের প্রথমেই আমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা থাকছে সেটা হচ্ছে সম্প্রতি কোন দেশ জলবায়ু সতর্কতা জারি করলো জলবায়ু সতর্কতা জারি করেছে বা ক্লাইমেট এমার্জেন্সি জারি করেছে কোন দেশ কারেক্ট আনসার কী হবে নিউজিল্যান্ড অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নিউজিল্যান্ড সম্প্রতি জলবায়ু সতর্কতা জারি করেছে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নিউজিল্যান্ড হেজ ডিক্লেয়ার্ড এ ক্লাইমেট এমার্জেন্সি অ্যান্ড প্রমিস টু মেক ইটস পাবলিক সেক্টর কার্বন নিউ নিউট্রেল বাই দু তারা ঘোষণা করেছে যে দু সালের মধ্যে তারা কার্বন মুক্ত নিউজিল্যান্ড গঠন করবে নিউজিল্যান্ড নাও জয়েন্স থার্টি টু আদার্স কান্ট্রিজ দ্যাট হ্যাভ ডিক্লেয়ার এ ক্লাইমেট এমার্জেন্সি দে ইনক্লুডেড জাপান কানাডা ফ্রান্স অ্যান্ড দ্য ইউনাইটেড কিংডম সব দেশগুলো কিন্তু এর আগেই জলবায়ু সতর্কতা জারি করেছিল তো নিউজিল্যান্ডের কথা হচ্ছে তাহলে নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে কুইন্সল্যান্ড শরীর একটু তোমাদের ভুল বলে ফেলেছি নিউজিল্যান্ডের রাজধানী কিন্তু ওয়েলিংটন ওয়েলিংটন কুইন্সল্যান্ড নয় ওয়েলিংটন এবং কারেন্সি হচ্ছে ডলার এবং বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন জেসিন্ড আরডান্ড জেসিন্ড আরডান্ড স্পেলিংটা এরকম জে এ সি আই এন ডি এ আর এন এবং কারেন্সি ডলার এবং ওয়েলিংটন হচ্ছে রাজধানী তো কারেক্ট আনসার হলো অপশান বি দ্বিতীয় কোশ্চেনে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো আমরা আজকেও বলবো যে আমাদের আজকে ফাইভ হান্ড্রেড লাইকের টার্গেট রাখছি প্রত্যেকে লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং লাস্টে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনের উত্তর প্রত্যেকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে উত্তর জানাবে নেক্সট কোয়েশ্চেন দু হাজার একুশ সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি কে থাকবেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও ভারতের প্রধান অতিথি কে থাকবেন কারেক্ট আনসার হবে স্কট মোরিসন অপশান ডি ইজ দ্য কার সরি আবার ভুল বললাম আজকে ভুল হচ্ছে কি কেন জানি না ঠিক তো স্কট মরিসন হবে না কিন্তু এটা হবে বরিস জনসন অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার বরিস জনসন দু হাজার একুশ সালের রিপাবলিক ডেতে ভারতের প্রধান অতিথি হিসেবে আসবেন বরিস জনসন ইউনাইটেড কিংডম প্রাইম মিনিস্টার বরিস জনসন ইজ এক্সপেক্টেড টু বি দ্য চিফ গেস্ট এট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রিপাবলিক ডে উইথ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ফরমেলি ইনভাইটিং হিম তাহলে ইউনাইটেড কিংডম ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিশ জনসন চিফ গেস্ট হিসেবে দু হাজার একুশে রিপাবলিক ডেতে ভারতে আসবেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন এটা অন হিজ পার্ট হেজ ইনভাইটেড পি এম মোদি টু দ্য জি সেভেন সামিট ইন ইউনাইটেড কিংডম নেক্সট ইয়ার দ্য লাস্ট ব্রিটিশ প্রাইম মিনিস্টার এট দ্য রিপাবলিক ডে প্যারাড ওয়াই জন মেজর ইন নাইনটিন নাইনটি থ্রি এর আগে উনিশশো তিরানব্বই সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর এসছিলেন এবং এতদিন পর আবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আসছেন তার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল নেক্সট কোয়েশ্চন হচ্ছে কে একদিনের ক্রিকেটে দ্রুততম বারো হাজার রান সংগ্রহ করে রেকর্ড গড়লেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে কয়েকদিন আগেই বলেছি দুদিন আগেই যে বিরাট কোহলি সম্প্রতি বাইশ হাজার রান করে রেকর্ড গড়েছেন একদিনের একদিন এবং টেস্ট ওয়ান ডে প্লাস টেস্ট খেলাতে এবং তিনি এর সঙ্গে আরেকটি রেকর্ড গড়েছেন যেটা হচ্ছে একদিনের খেলায় তিনি বারো হাজার রান করেছেন বিরাট কোহলি অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এবং সবচেয়ে দ্রুততম বারো হাজার রান করেছেন তিনি এবং তিনি এই রেকর্ডটি করলেন দুশো বিয়াল্লিশতম ম্যাচে যেটা অস্ট্রেলিয়াতে খেলা হয়েছিল অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে তো তিনি এই রেকর্ড করেছেন নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব সম্প্রতি বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় বুভেরি এর নামকরণ করেছে কোন দেশ বুভেরি এর নামকরণ করেছে কোন দেশ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও প্রত্যেকটাই কিন্তু এখনও পর্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে তো বুভেরি নামক সম্প্রতি একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে তো এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ না মালদ্বীপ সি ইজ কারেক্ট দুশো চল্লিশ কিলোমিটার গতিবেগ ছিল এই ঘূর্ণিঝড়ের যেটা কিন্তু কোথাও কোনো সেরকম ক্ষয়ক্ষতি করেনি কিন্তু সমুদ্রের স্থলভাগ থেকে অনেক দূরে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিল এবং কিছুদিন আগে তোমাদের আরেকটা ঘূর্ণিঝড়ের কথা বলেছিলাম যেটা ছিল নিভার নিভার তামিলনাড়ুতে অনেক ক্ষয়ক্ষতি করেছিল তো সেই নিভার ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল কোন দেশ না ইরান এবং বুভেরি যদি বলা হয় তখন হবে মালদ্বীপ ইন কর্ণাটকা চিফ মিনিস্টার বি এস ইয়েদিদুরাপ্পা লেড দ্য ফাউন্ডেশন স্টোন ফো আচ্ছা এটা ভুল এখানে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখব সম্প্রতি কোথায় আবর্জনা থেকে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হলো আবর্জনা থেকে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হবে বিদ্যুৎ উৎপন্ন করা হবে তো সেটা প্রথম কোথায় তৈরি নির্মাণ করা হলো সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্ণাটক অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার কর্ণাটকে কর্ণাটকে প্রথম আবর্জনা জ্বালানো হবে এবং সেই আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তো এটা হচ্ছে এগারো দশমিক পাঁচ মেগাওয়াটের এটা তৈরি করা হয়েছে কর্ণাটকের জায়গাটার নাম হচ্ছে বেঙ্গালুরুর কাছে বিদাদি নামক একটি জায়গা রয়েছে সেখানে আচ্ছা এটা ডিটেলস আমরা একটু দেখে নেব ইন কর্ণাটকা চিফ মিনিস্টার বি এস ইয়েদিদুরাপ্পা লেড দ্য ফাউন্ডেশন স্টোন ফোর এ ইলেভেন পয়েন্ট ফাইভ মেগাওয়াট পাওয়ার প্লান্ট বেস্ট মিউনিসিপ্যাল ওয়েস্ট ইন বিডাডি এটা তৈরি করা হচ্ছে এগারো দশমিক পাঁচ মেগাওয়াট এর পাওয়ার প্লান্ট এখানে মিউনিসিপ্যালটির যেসব ওয়েস্টগুলো রয়েছে আবর্জনা সেটা থেকে তৈরি করা হবে ব্যাঙ্গালুরু ইট ইজ ফার্স্ট অফ ইটস কাইন্ড পাওয়ার প্লান্ট ইন দ্য স্টেট বিং সেট আপ বাই দ্য কর্ণাটকা পাওয়ার কর্পোরেশন লিমিটেড এটা তৈরি করছে এবং রাজ্যে কর্ণাটকে এটা হচ্ছে প্রথম ওয়েস্ট থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে তো নেক্সট কোয়েশ্চনে যাব আমরা সম্প্রতি প্রকাশিত প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইন্ডক্স টোয়েন্টি টোয়েন্টিতে ভারতের র্যাঙ্ক কত তো সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স বা বিশ্ব সন্ত্রাসবাদ সূচি সেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে অষ্টম স্থানে অবস্থিত ভারত অর্থাৎ ভারতের টেরোরিজমটা কিন্তু অন্যান্য দেশের থেকে একটু বেশি রয়েছে অষ্টম স্থানে হচ্ছে দ্য জিটিআই বা গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স ডিটেলসে দেখে নেবো আমরা স্কোর অফ ইন্ডিয়া ইজ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থ্রি তো দশের মধ্যে পয়েন্ট দেওয়া হয়েছে যেখানে ভারত হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থ্রি আউট অফ টেন ইন্ডিয়া রেকর্ডেড টু সেভেন্টি সেভেন ডেথস ফোর থার্টি নাইন ইঞ্জুরিজ অ্যান্ড ফাইভ ফাইভ এইট ইনসিডেন্ট ডিউ টু টেরোরিজম ইন দু হাজার উনিশ সালে দুশো সাতাত্তরটি নিহত চারশো উনচল্লিশ জন মারা গেছিল এই জন্য উইথ এ স্কোর অফ নাইন পয়েন্ট ফাইভ নাইন টু আফগানিস্তান ওয়াজ টপ দ্যাট ইন্ডেক্স ইজ দ্য রোস্ট টেরার ইম্প্যাক্টেড নেশন অ্যামং দ্য ওয়ান সিক্সটি থ্রি কান্ট্রিজ একশো তেষট্টি দেশের মধ্যে র্যাঙ্ক করা হয়েছে যেখানে সব থেকে প্রথমে রয়েছে আফগানিস্তান বা সব থেকে বেশি সন্ত্রাসবাদ যেখানে হয়ে থাকে সেটা হচ্ছে আফগানিস্তানে এবং সেকেন্ডে থাকছে ইরাক ইট ইজ ফলোড বাই ইরাক অ্যান্ড নাইজেরিয়া হচ্ছে তৃতীয় স্থানে অ্যাট সেকেন্ড অ্যান্ড থার্ড প্লেস রেসপেকটিভলি কাতারে হচ্ছে সবথেকে কম কাতার টুক দ্য ওয়ান থার্টি থার্ড র্যাঙ্ক ফলোড বাই উজবেকিস্তান জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো অ্যাট দ্য ওয়ান থার্টি ফাইভ র্যাঙ্ক অ্যান্ড উনত্রিশটা দেশ রয়েছে যেগুলোতে কিন্তু সন্ত্রাসবাদ নেই বললেই চলে অর্থাৎ তাদের র্যাঙ্ক পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো দিকে উনত্রিশটা দেশ রয়েছে নেক্সট আমরা যাব সাত নম্বর কোয়েশ্চেন কোন দিনটি প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসেবিলিটিজ হিসেবে পালিত হলো তো কারেক্ট আনসার কি হবে প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয়ে থাকে তিন ডিসেম্বর অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার এবং এবারে থিম কী ছিল নট অল ডিস এবিলিটিজ নট অল ডিসবিলিটিজ আর ভিজিবেল তো এটাই ছিল এবারের থিম ইন্টারন্যাশনাল ডে অফ পারসন উইথ ডিসঅবিলিটিজ তাহলে অপশন বি কারেক্ট এবং ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি দ্বারা প্রত্যেক বছর উনিশশো বিরানব্বই সাল থেকে এটা প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে তো ইউনাইটেড নেশনের কথা হচ্ছে তখন তোমাদের বলে রাখি ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্কে এবং বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন অ্যান্তনিও গুতেরাস আন কিন্তু ডাব্লু বিসিএস ডাব্লু বি টেড ডাব্লুবি পিএসসি ডাব্লুবি ডাব্লুপিএসআই পিএসি মিশাল নিয়ে সমস্ত পরীক্ষার প্রিপারেশন দেওয়া হচ্ছে তো অবশ্যই তোমরা আন জয়েন করো আমি তোমাদের ফ্রি ফ্রি ক্লাসগুলো কীভাবে দেখবে সেটা বললাম ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তারপর প্রথমেই যে আমি কোডটা বলেছিলাম গাইডেন্স গুরু সেই কোড দিলেই কিন্তু সেই ফ্রি ক্লাসগুলো তোমরা দেখতে পারবে এবং যদি সাবস্ক্রিপশান নিতে চাও তোমরা তাহলে অবশ্যই ওয়ান মান্থ থ্রি মান্থ সিক্স মান্থ টুয়েলভ মান্থ চব্বিশ মান্থ এতগুলো কিন্তু অপশান রয়েছে তোমরা আমি রিকমেন্ড করবো টুয়েলভ মান্থের নিতে পারো অথবা সিক্স মান্থের তো তোমরা যদি আমাদের কোড তোমাদের প্রথমেই যে কোডটা বলেছিলাম গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারে লিখতে হবে সেই কোডটা যদি তোমরা ব্যবহার করো তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ইনস্ট্যান্টলি টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেখানে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা ডেসক্রিপশান থেকে প্রথমে একাডেমি অ্যাপটা ডাউনলোড করো তারপর তোমরা কিন্তু গাইডেন্স গুরু কোড দিয়ে কিন্তু তোমরা সেখানে ফ্রি ক্লাসগুলো দেখতে থাকো চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন রাজ্য পরপর ষষ্ঠবার অঙ্গদানে দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান পেলো দারুণ কোশ্চেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং খুবই ভালো কাজ অঙ্গদান করা তো সমাজের পক্ষে ষষ্ঠবার পরপর ছবার অঙ্গদান করাতে সর্বশ্রেষ্ঠ স্থান পেয়েছে তামিলনাড়ু অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে যে দেশের মধ্যে সব থেকে বেশি অঙ্গদান হয় কিন্তু অঙ্গদান করা হয় তামিলনাড়ুতে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার তামিলনাড়ু ঠিক আছে আর কয়েকদিন আগে তোমাদের করিয়েছি যে ভারতীয় অঙ্গদান দিবস কত কবে পালন করা হয়ে থাকে না আঠাশ নভেম্বর প্রত্যেক বছর ভারতীয় অঙ্গদান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে হয়ে থাকে তাহলে তামিলনাড়ুর কথা হচ্ছে তাহলে তামিলনাড়ুর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা যদি দেখি একবার তো ভারতের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার নিযুক্ত করা হয়েছিল তামিলনাড়ুতে কাঁচা হলুদ গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছিল বাজার ঋণের নিরিখে তামিলনাড়ু কিন্তু শীর্ষে রয়েছে বাজার ঋণ তামিলনাড়ুর থেকে বেশি মাছ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তামিলনাড়ু এবং গতকালই তোমাদের বলেছি যে সবজি উৎপাদনে কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হচ্ছে পশ্চিমবঙ্গে এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছে এডাপট্টি কে পালানস্বামী গভর্নর হচ্ছেন লাল পুরোহিত এবং তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই ঠিক আছে তাহলে অপশন সি কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চনে যাবো সম্প্রতি কোথায় দেব দীপাবলি মহোৎসব আয়োজিত হলো তো কারেক্ট আনসার বারাণসী উত্তরপ্রদেশের বারাণসীতে সম্প্রতি দেব দীপাবলি মহোৎসব আয়োজিত হয়েছে এখানে অংশগ্রহণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট কোয়েশ্চেন মাউন্ট ইলি ল্যাবটলেক আগ্নেয়গিরি কোথায় অবস্থিত তো হঠাৎ করে এই কোয়েশ্চেনটা তোমাদের ইম্পর্ট্যান্ট হলো কেন যে মাউন্ট ইলি ল্যাবটলেক আগ্নেয়গিরি কোথায় অবস্থিত তো এটা অবস্থিত ইন্দোনেশিয়াতে এবং এই কোশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে সম্প্রতি এই আগ্নেয়গিরিতে কিন্তু অগ্নুৎপাত ঘটেছিল বিস্ফোরণ ঘটেছিল তাই তোমাদের কিন্তু কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট এবং একটা জিনিস তোমরা মনে রাখবে যে পৃথিবীর যত আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়ে থাকে তার আশি থেকে নব্বই পারসেন্ট কিন্তু আগ্নেয়গিরি ইন্দোনেশিয়াতে অবস্থিত তাই তোমরা যদি কোথাও কোশ্চেন দেখতে পাও আগ্নেয়গিরির নাম যদি তোমাদের কিছু বুঝতে না পারো তো অনেক সময় তোমরা যদি সেটা ইন্দোনেশিয়া করে দাও যে বিস্ফোরণ হয়েছিল সেই ধরনের কিছু প্রশ্ন থাকে তো ইন্দোনেশিয়া কিন্তু এইটির নাইনটি পার্সেন্ট হওয়ার চান্স থেকে যায় ঠিক আছে ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি জাকার্তা নেক্সট কোয়েশ্চান কোন রাজ্য দু সাল পর্যন্ত অ্যাডস সম্পূর্ণরূপে নির্মূল করার কথা ঘোষণা করল সরি সম্প্রতি মধ্যপ্রদেশ দু হাজার সাল পর্যন্ত সম্পূর্ণ সম্পূর্ণরূপে নির্মূল করার কথা ঘোষণা করেছে তাহলে অপশন এ কারেক্ট অন্সার হচ্ছে এক ডিসেম্বর পালিত হলো এডস দিবস এবং সেই দিনই মধ্যপ্রদেশ এই কথাটি ঘোষণা করেছে অপশন এ ইজ দ্য কারেক্ট অন্সার তো মধ্যপ্রদেশ কথা ঘোষণা করেছে তো মধ্যপ্রদেশের কারেন্ট এফের্সগুলো আমরা একবার দেখে নেব সম্প্রতি সংকল্প যোজনা চালু করা হয়েছে বয়স্কদের জন্য মধ্যপ্রদেশে রোকো টোকো অভিযান চালু করা হয়েছিল। প্রত্যেক জেলায় কমান্ড কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছিল মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনা চালু করা হয়েছে গোয়ালিয়র শহরে সেন্টার ফর ডিসেবিলিটি স্পোর্টস উদ্বোধন করা হলো সৌরশক্তি উৎপাদন পাঁচ হাজার মেগাওয়াট থেকে বৃদ্ধি করে তারা দশ হাজার মেগাওয়াট করবে মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল এবং মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের গভর্নর হচ্ছেন আনন্দীবেন পেটেল তাহলে অপশান এ ইজ কারেক্ট আনসার নেক্সট কোশ্চেনে যাব আমরা কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় নৌসেনা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো চার ডিসেম্বর অর্থাৎ আজকের দিনই প্রত্যেক বছর নৌসেনা দিবস বা ন্যাশনাল নেভি ডে হিসেবে পালন করা হয়ে থাকে এই দিনটি কেন পালন করা হচ্ছে না উনিশশো সালে একটা অপারেশন চলছিল অপারেশন ট্রিডেন্ট তোমরা নাম শুনে থাকবে অপারেশন ট্রিডেন্ট চলাকালীন ভারতীয় নৌসেনা পাকিস্তানের চারটি যুদ্ধ জাহাজকে ধ্বংস করেছিল এবং সেখানে প্রায় শতাধিক পাকিস্তানি নৌসেনা মারা গিয়েছিল তো সেই দিনটি সেই দিনটির জন্য প্রত্যেক বছর এই জাতীয় নৌসেনা দিবস পালন করা হয় এবং একই সঙ্গে প্রত্যেক বছর এই দিনটিতে উনিশশো সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে যেসব ভারতীয় সৈন্য শহীদ হয়েছিলেন তো সেই সব শহীদদের স্মরণ করার জন্য এই দিনটি পালন করা হয়ে থাকে তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ফোর্থ ডিসেম্বর যদি প্রশ্ন থাকে তোমাদের যে ভারতীয় নৌসেনার বর্তমান চিফ কে রয়েছেন নাভাল চিফ কে রয়েছেন তখন কী হবে অ্যাডমিরাল করমবীর সিং অ্যাডমিরাল করমবীর সিং তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপর হচ্ছে আজকের হোমওয়ার্ক গতকাল যে হোমওয়ার্ক দিয়েছিলাম তোমরা প্রত্যেকেই প্রায় কারেক্ট আনসার দিয়েছ এবং আজকের হোমওয়ার্কটি হচ্ছে যে প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সম্প্রতি প্রকাশিত ইউএস এয়ার কোয়ালিটি ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহরের নাম কি কারেক্ট আনসার কমেন্ট করে জানাও ডিটেলসে লেখার চেষ্টা করবে নিউ দিল্লি লাহোর ঢাকা কাঠমান্ডু ডিটেলসে লেখার চেষ্টা করো এবং প্রত্যেককে আমার কাছে রিকুয়েস্ট যে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে কারেক্ট আনসারটা কিন্তু জানাবে প্রত্যেকেই কমেন্ট করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা এবং অবশ্যই একটা লাইক করো ফাইভ হান্ড্রেড লাইকের টার্গেট রেখেছি আমরা এবং আমাদের টেলিগ্রাম ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো টেলিগ্রামে জয়েন করলে কী হবে সেখানে প্রত্যেক দিন নাইন পি আমরা কুইজ করাচ্ছি প্রত্যেক দিন টেলিগ্রাম গ্রুপে কিন্তু তিনটে করে কুইজের আয়োজন হচ্ছে এবং সমস্ত পিডিএফগুলোও তোমরা পেয়ে যাচ্ছ এবং সমস্ত ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাচ্ছো তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি জয়েন করো দেরি না করে ডেসক্রিপশনের লিঙ্ক আছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ